ইমরান খানের ঘরে স্পাই ক্যামেরা লাগাতে গিয়ে ধরা খেল তার ওই কর্মী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান ইমরান খানের শোয়ার ঘরে স্পাই ক্যামেরা লাগাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তার ওই বাড়ির এক কর্মী। তবে তার দল দাবি করছে ইমরান খানের উপর নজরদারি চালানো হচ্ছে, ওই কর্মীকে ঘুষ দিয়ে এই কাজ করানো হয়েছে। বিভিন্ন সূত্র বলছে বানি গলার এক কর্মী তার শোয়ারের ঘরে একটি ডিভাইস লাগানোর চেষ্টা করেন, যদিও সেটি বানচাল হয়। ঘটনা জানার পর বানি গলা নিরাপত্তা দল ওই কর্মচারীকে আটক করে ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করেছে। পিটিআই নেতা শাহাবজ গিল বলেছেন দল বেশ কয়েকবার ইমরান খানের জীবন হুমকির মুখে বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন এই বিষয়ে আমরা সরকার সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জানিয়েছি। তিনি এআরওয়াই নিউজের সঙ্গে কথা বলার সময় বলেন একজন কর্মচারী যিনি সাবেক প্রধানমন্ত্রীর কক্ষ পরিষ্কার করেন তাকে একটি গুপ্তচর বৃত্তির জন্য যন্ত্র ইনস্টল করতে অর্থ প্রদান করা হয়েছিল। তিনি আরও বলেন আমাদের লোকদের জন্য তথ্য পাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে, এই ধরনের লজ্জাজনক কাজ এড়ানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। পিটিআই নেতা আরও বলেছেন যে গ্রেফতার হওয়া ওই কর্মচারী বেশ কয়েকটি ঘটনা প্রকাশ করেছে যা তিনি এই মুহূর্তে শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে 23 জুন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইমরান খানের জীবনের হুমকির মুখে এমন দাবি প্রত্যাখ্যান করেন। একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাথে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইমরান খানের বিরুদ্ধে কোনো হুমকির সতর্কতা ছিল না। তিনি আরও বলেছেন যে ইমরান খানকে প্রধানমন্ত্রী থাকাকালীন একই স্তর নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়া হচ্ছে। অন্যদিকে মূল্যছাড়ে জ্বালানি তেল কিনতে রাশিয়া যাচ্ছেন শ্রীলঙ্কার মন্ত্রীরা। মূল্যছাড়ে জ্বালানি তেল কিনতে রাশিয়া এবং কাতারে মন্ত্রীদের পাঠাতে যাচ্ছে শ্রীলঙ্কার সরকার। অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কার সবচেয়ে বড় সংকট চলছে জ্বালানির। এর একদিন আগে সরকারের পক্ষ থেকে জানানো হয় অন্য সব কিছু থাকলেও জ্বালানি তেল শেষ হয়ে গেছে। এরই মধ্যে দেশটির পাম্প স্টেশনগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ হতে শুরু হয়েছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা ইউজেসেকে বলেছেন গত মাসে রাশিয়া থেকে 90,000 টন সাইবেরিয়ান ক্রুড কেনা হয়েছে। এখন আরও তেল কিনতে সোমবার দুই মন্ত্রীকে মস্কো পাঠানো হবে। এর আগে তেলের চালান আসে দুবাই ভিত্তিক একটি কোম্পানির মাধ্যমে। শ্রীলঙ্কার রাজনীতিবিদরা কর্তৃপক্ষকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার করার আহ্বান জানিয়েছেন। কাঞ্চনা উইজেসেকে বলেছেন কম দামে তেল পেতে আলোচনার জন্য দুইজন মন্ত্রী যাবেন রাশিয়ায় এবং আমি যাব কাতারে। এদিকে শ্রীলঙ্কার ফের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, এতে দেশটির নাগরিকদের দুর্পকারও বাড়বে। তাছাড়া ঋণ সহায়তার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শ্রীলঙ্কায় পৌঁছেছেন। দেশটির সিলিকন পেট্রোলিয়াম কর্পোরেশন সিপিসি রোববার ডিজেলের দাম বাড়ানোর কথা জানিয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি 15% বাড়িয়ে 460 রুপি করা হয়েছে। অন্যদিকে পেট্রোলের দাম 22% বাড়িয়ে 550 রুপি করা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।